প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। অবশ্যই আমরা সকলেই জানি আমাদের জাতীয় ফল হচ্ছে কাঁঠাল। এই কাঁঠাল আসলে জাতীয় ফল হয়েছে কেন সেটা আমরা জানবো না। আমাদের দৃষ্টিতে এটা খুবই সুস্বাদু মিষ্টি একটা ফল, রসালো একটা ফল, এবং এটার কালার হলো গোল্ডেন কালার। এমন মানুষ নাই যে গোল্ডেন কালার পছন্দ করে না, কি বলে সেই কালারের এই পাকলে পরে এই ফলটা অনেক সুস্বাদু। আর আজকের বিশেষত্ব হলো এই কাঁঠালটা আমাদের মাননীয় এমডি স্যারের নিজ বাগানের কাঁঠাল, এবং আজকেই গাছ পাকা কাঁঠাল গাছ থেকে পাড়া। আপনারা দেখতেই পাচ্ছেন একদম কচি পাকা এই কাঁঠালটি। বিকেলবেলা পেরে গাড়িতে করে নিয়ে আসা হয়েছে। কিছুক্ষণ আগে এই কাঁঠালটা আমাদের এমডি স্যার আমাদেরকে আজকে খাওয়ার জন্য উপহার দিলেন, কিন্তু বিষয় হচ্ছে সকলেই রাতের ডিনারে বাসায় চলে আসে। আমি আর আমার আঙ্কেল আমাদের ফার্মেসি স্যার গুলামুর রহমান বুলবুল আঙ্কেল আছি, আমরা দুজন চেষ্টা করতেছি কতটুকু কাভার করা যায় কাঁঠাল খেয়ে শেষ করা যায়। এরপরে যদি ক্যামেরার পিছনে গেছে এটা বলার নাকি ক্যামেরা আমার আমাদের যারা হোস্টেলে থাকে আমাদের হসপিটাল হোস্টেলে সব স্টাফকে বলেছি যে তোমরা ডিনার শেষে তাড়াতাড়ি আসো। বড় কাঁঠাল স্যার দিচ্ছে, অত্যন্ত সুন্দর কাঁঠাল, একদম কদমার সার। এই আমরা কিন্তু কাঁঠালের গোয়াকে সারবো, ঠিক আছে, এটাকে সারবো, এটাকে আমরা যখন মশমশ হয় একটু গোল টাইপ করে এটাকে বলি আমরা কদমা সার, মানে খুব সুস্বাদু সার। সেই কাঁঠালি আমরা খাচ্ছি। অবশ্যই দেশীয় ফল আমাদের কমবেশি সব কিছু খাওয়া দরকার, আমাদের শরীরটা আল্লাহর দান, তবে খাদ্যর মাধ্যম দিয়ে আমাদেরকে বাঁচতে হবে আল্লাহ বলে দিতে। এবং এইসব ফলে প্রচুর পরিমাণ ভিটামিন থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে, যে আমরা দেশীয় মানুষ দেশীয় ফলগুলো খেলে সেটা ভালো। এক কেজি আপেল, এক কেজি আঙুর, ফরমালিন, জিনিসপত্র, ফল, ফুট কিনা পেয়ে আমরা দেশীয় এই কাঁঠালগুলো, দেশীয় অন্যান্য ফল আছে, এখন আম চলছে, গ্রাম চলছে, লিচু, এসব ফলগুলো আমাদের খাওয়া উচিত। তাছাড়া বরাবরই আমাদের দেশে প্রচুর সবজি কলা বা বিভিন্ন ধরনের বিভিন্ন জাতীয় কলা হয়, এগুলো আমাদের খেতে হয়। হ্যাঁ, আমরা সবসময় ফল কম বেশি নিজেরা গাছ লাগাবো, নিজেরা সেই গাছ থেকে ফল পেড়ে এই নিজেরা খাবো, আত্মীয় স্বজনকে দেবো, এটা একটা মজা আছে। তারই সুবাদে কিন্তু আমাদের আমাদেরকে কন্টিনিউয়াসলি প্রতিদিনই দিয়ে যাচ্ছে। তবে সবচেয়ে সুখবর হল আজকের কাঁঠালটা এ যেমন দিয়েছে তার মধ্যে সেরা কাঁঠাল, বেস্ট কাঁঠাল, অনেক সুস্বাদু। যাই হোক, কথা বাড়াচ্ছি না, যেহেতু কথা বলতে গেলে আমার খাওয়ার ডিস্টার্ব হবে। আমি এখন খাওয়া মানে ক্যামেরার পিছনে গেছে দেখো। বুঝছি, আমার কথা কইবেন না, আমি সামনে যাই। আর কোনো কথা নাই, আমাদের ইয়ে আছে রাস্তা তোরা কোথায় আছে ও ইয়াসিন, তো আমাদের ক্যামেরার পিছনে আছে আসি ধন্যবাদ। আশা বসুস্থ, ধন্যবাদ সবাই।